হ্যালো মাই ফ্রেন্ডস স্যয়াম অর্ণবর্ণ ইলক্ট্রটেক ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে যে ভিডিওটা করছি বা আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা থামনেলে অলরেডি আপনারা সবাই দেখে নিয়েছেন একটা সার্টিফিকেট সেখানে দেওয়া আছে এই সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করতে হবে অনেকেই আমাকে এইটা নিয়ে কমেন্ট করেছেন এবার বিষয় হচ্ছে যে আপনারা হয়তোবা আমার এই ভিডিও দেখার আগে ইউটিউব থেকে এই সার্টিফিকেটের বিষয়ে অনেক ভিডিও অলরেডি দেখে এসেছেন কিন্তু আপনাদের মনে একটা কোশ্চেন রয়েছে যে এখন যে করোনার যে ট্রেন্ডটা চলছে বা তো শুধুমাত্র কি এর জন্যই কি এই সার্টিফিকেট মানে গভর্নমেন্ট থেকে দেওয়া হচ্ছে না কি এটার কাজ কী এটার কার্যকারিতা কি বা এটার বেনিফিট কি কেন নেবো কেন কাছে রাখবো তো এই সমস্ত বিষয় আর কি সবারই একটা क्वेश्चन আছে তো ইউটিউবের ম্যাক্সিমাম চ্যানেলই কিন্তু কোনো সময় এই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার করে বলে না তো আমি চেষ্টা করছি আপনাদের এই জিনিসটা ক্লিয়ার করে বলতে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন আমি এখন কোনো ওয়েবসাইটে রয়েছে সেন্ট্রাল কমিশন তো ভিজিলেন্স এই ওয়েবসাইটটা কিন্তু করোনা পারপাসে বানানো হয়নি ঠিক আছে বা করোনার মধ্যে এই ওয়েবসাইটটা খোলা হয়নি বা যে সার্টিফিকেটটা আপনারা সামনে দেখে এসছেন বা আগে অন্য কোনো ভিডিওতে দেখে এসছেন এই সার্টিফিকেটটা কিন্তু এই করোনা কিন্তু কিন্তু এই এই হচ্ছে না বছরের অন্য অন্য সময়েও কিন্তু এই সার্টিফিকেট টা পাওয়া যায় সুতরাং এইটার সাথে করোনার কোনো কিন্তু কোনোরকম কোনো রিলেশন নেই ঠিক আছে তো বাট এই সার্টিফিকেটটা কিন্তু আপনি আপনার কাছে রাখতে পারেন কি কেন রাখবেন এই সার্টিফিকেটটা কি জন্য দরকার তো সেটা আমি কিন্তু বলে দেবো তো তার আগে বলে দিই আপনারা এই সার্টিফিকেটটা পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দুটো বাটন আছে একটা হচ্ছে অ্যাজ এ সিটিজেন আর একটা হচ্ছে অ্যাজ অ্যান অর্গানাইজেশন যদি আপনার কোনো কোম্পানি থাকে তাহলে এই অরেঞ্জ বাটন আর যদি আপনি নিজে একা হয়ে থাকেন তাহলে গ্রিন বাটন গ্রিন বাটনে আমি ক্লিক করলাম করার পরে এখানে একটা ছোট্ট মতো ফর্ম আছে এই ফর্মটাকে কিন্তু আপনাকে ফিল আপ করে নিতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে এটাকে চুজ করে নিচ্ছি এখান থেকে নামের যে স্যালুটেশন হয় সেটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনাদের নিজের যে নামটা আছে সেই নিজের নামটা এখান থেকে আপনারা দেখে বসিয়ে নেবেন এবার বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পরে এখানে বলছে যে জেন্ডার জেন্ডারটা চুজ করে দেবেন তারপরে আসছে যে আপনার আইডি প্রুফ আপনি কি আইডি প্রুফ হিসেবে দিতে চান যেমন এখানে প্যান কার্ড পাসপোর্ট ভোটার আইডি আদার্স তো আমি এখানে ভোটার আইডিটা দিলাম দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে ভোটার আইডি নাম্বারটা বসিয়ে দিতে হবে তো বন্ধুরা আমি এখান থেকে ভোটার আইডি নাম্বারটা মানে আমার যে নাম্বারটা সেটাই বসিয়ে দিচ্ছি আজকে আমারটাই করে দেখাচ্ছি আপনাদের সামনে যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এখান থেকে ডেট অফ বার্থ মানে ডেট অফ বার্থ যেটা হবে সেটা দিয়ে দেবেন তো দু হাজার কুড়ির মে মাসের পরে কিন্তু হবে না তো দু হাজার এগুলো খেয়াল রাখবে না তো বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনার যে এরিয়া মানে এরিয়ার যে এরিয়াটা আপনি থাকেন সেই এরিয়ার পিনকোডটা দেবেন এখান থেকে আপনার স্টেটটাকে চুজ করে দেবেন শুধুমাত্র এখানে একটা টিপস বলি যে টিপসটা অনেকেই জানেন অনেকেই জানেন না লিস্টটা বের করার পরে পুরো ওয়েস্ট বেঙ্গল আপনাকে খুঁজতে হবে না জাস্ট কিবোর্ড থেকে ডাবলু প্রেস করবেন আপনার কাছে বেঙ্গল চলে আসবে ঠিক আছে তারপরে এখান থেকে হচ্ছে ডিস্ট্রিক্টটা অটোমেটিক্যালি আপনারাই পিনকোড সার্চ করেই কিন্তু ডিস্ট্রিক্ট নিয়ে নিয়েছে এইবার এখানে আপনার একটা যে ইমেল আইডি সেই ইমেল আইডি আপনি এখানে দিয়ে দেবেন তো আমার ইমেল আইডিটা আমি এখানে দিয়ে দিই সবসময় মনে রাখবেন ইমেল আইডিটা কিন্তু পুরোপুরি মানে স্মল লেটারে কিন্তু দেবেন ক্যাপিটাল লেটারে বা নর্মাল লেটারে দেবেন না এইবার এখান থেকে বলছে আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার তো আমি একটা ভ্যালিড মোবাইল নাম্বার এখান থেকে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখান থেকে বলছে প্রসিড ফর ল্যাঙ্গুয়েজ সেকশন এবার আপনার যদি এইগুলো সমস্ত কিছু ঠিক থাকে টোটাল তিনটে স্টেপ এখানে এখানে আপনারা খেয়াল করে দেখতে পাবেন এখানে টোটাল তিনটে স্টেপ কিন্তু দেখাচ্ছে ঠিক আছে তো এইবার পুরোটা যদি ফর্মগুলো ঠিকঠাক থাকে বা নাম্বার টাম্বার যা বসিয়েছেন এগুলো যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে পরে কী করবেন এখান থেকে জাস্ট প্রসিড করবেন এখান থেকে আপনার পছন্দ মতো ভাষা সব ভাষা পাবেন না কিছু কিছু ভাষা এখানে দেওয়া আছে তো আঞ্চলিক ভাষাও কিছু কিছু রয়েছে সেগুলো এখানে বেঙ্গলিও রয়েছে তো আমি এখান থেকে বাই ডিফল্ট ইংলিশটাই চুজ করছি করে এখান থেকে বলছে রিড দ্য প্লেজ তো এইবার এখান থেকে যে মানে অঙ্গীকার যেটা তো এখান থেকে কি বলছি ইনটিগ্রেটিভ প্লেস ফর সিটিজেন আই বিলিভ দ্যাট করাপ বিন

যে করাপশান যেগুলো আমাদের দেশে হয় আমি নিজে কোনো করাপশান করব না কোথাও কোনো জায়গায় কোনো করাপশান হচ্ছে আমি দেখলে পরে সেখানে আমি যাব গিয়ে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করব বা প্রতিবাদ করবো বা কারো কেউ যদি করাপশান করতে এগিয়ে যায় তাকে আমি করাপশান যাতে না করে সেই বিষয়ে বোঝাবো বা তার জন্য আমি এখানে অঙ্গীকারবদ্ধ হলাম বা আমি সেটা প্রমিস করলাম ঠিক আছে ঠিক এইরকমই হচ্ছে ব্যাপারটা তারপর এখান থেকে প্লেজ প্লেজের ওপর ক্লিক করবেন করার পরে এখান থেকে বলছে হোয়ার ডু ইউ নো অ্যাবাউট দ্য ইনটিগ্রেটিভ প্লেজ মানে এই যে আপনি যে সার্টিফিকেটটা বা এই যে সাইটটার বিষয় এটা আপনি কোথা থেকে জানতে পেরেছেন সেটা আপনি আপনার যেখান থেকে জানতে পেরেছেন সেটা করে দাম এখান থেকে সোশ্যাল মিডিয়াটা করে দিলাম মানে সোশ্যাল মিডিয়া থেকে আমি জানতে পেরেছি এইবার এখানে আমি সাবমিট অপশনের উপর ক্লিক করে দিলাম সাবমিট অপশনের উপর ক্লিক করার পরে আমি যে ফোন নাম্বারটা দিয়েছিলাম সেই ফোন নাম্বারে কিন্তু অলরেডি একটা মেসেজ পাঠিয়ে দেওয়া হয়েছে সেই মেসেজটার মধ্যে রয়েছে ওটিপি সেই ওটিপিটা আপনি যতক্ষণ এখানে না বসাবেন তখন তাহলে কিন্তু আপনি ততক্ষণ কিন্তু এই আপনি এই যে সার্টিফিকেটটা সেটা কিন্তু আপনি পাবেন না ঠিক আছে তো এইখানে কিন্তু কোনো রকম ওটিপির সমস্যা নেই সাথে সাথে আপনার ফোনে ওটিপি চলে আসবে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে তো আপনি এখান থেকে কিন্তু ইজিলি এই জিনিসগুলোকে অ্যাক্সেস করতে পারবেন তারপরে আমি এখান থেকে কী করব আর যদি ওটিপি কোনো সময় আপনার ভুলভাল ভাল বসিয়ে দিয়ে থাকেন বা না আসে থাকে তাহলে রিসেন্টের অপশানে ক্লিক করবেন তো এটা দরকার নেই এখানে আমি সাবমিটের অপশানে ক্লিক করলাম সাথে সাথে কিন্তু চলে এসেছে যে সার্টিফিকেট সার্টিফিকেটটা পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার নাম লেখা রয়েছে তো চেষ্টা করবেন যে মানে আপনার নামের স্পেলিং গুলো ঠিক মতো দেওয়ার তাতে করে কি হবে যে আপনি যদি ভুল স্পেলিং দিয়ে ফেলেন তাহলে কিন্তু এখানে এডিট করার খুব সমস্যা আছে তো এইবার আপনি এই সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন একটু জাস্ট ক্রল করে নিচে নেমে আসবেন এখানে চারটে অপশান দেওয়া আছে একটা কি সেন্ট সার্টিফিকেট ওর মোবাইল সেন্ট সার্টিফিকেট ওর মেল ডাউনলোড দ্য সার্টিফিকেট ডাউনলোড দ্য প্লেজ তো এখান থেকে ডাউনলোড আমি সার্টিফিকেটটা ক্লিক করলাম করার পরে এখানে ও খুলে গেল তো আমি এখান থেকে এখানে ডাউনলোডটা করে নিলাম ঠিক আছে এটা হয়ে গেল ডাউনলোড এবার যদি আপনি প্লেজ মানে আপনি যেটা অঙ্গীকার করলেন সেটা যদি ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে দেখুন এই যে এই জায়গাতে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন তাই এটাকে পিডিএফ হিসেবে আমি সেভ করে নেবো উপরে দেখুন দেখতে পাচ্ছেন যে সিভিসি লোগো দেওয়া আছে এখান থেকে আমি এখান থেকে ডেস্কটপে এই জিনিসটাকে সেভ করে নিলাম ঠিক আছে এইবার নেওয়া হয়ে গেলে পরে এইবার বলছে যে সেন্ড সার্টিফিকেট টু ইউর মেল এইবার যদি আমি এটার উপরে ক্লিক করি তাহলে পরে এখানে কি বলছে সার্টিফিকেট মেল সেন্ট টু ইউর যে আইডি এটা ছিল সেটার মধ্যে মধ্যে পাঠানো হয়ে গেছে তো অলরেডি কিন্তু কিন্তু সাথে সাথে আমার আমার ঢুকে এসেছে এসেছে যে সার্টিফিকেটটা চলে মেলের তারা কিন্তু পিডিএফ ফর্ম্যাটে কি সুন্দর পিডিএফ ফর্ম্যাটে তারা সার্টিফিকেটটা পাঠিয়ে দিয়েছে যাতে করে আমার যদি কোনো সময় এই ডাউনলোড করা সার্টিফিকেটটা হারিয়েও যায় যাতে করে আমি সেই সার্টিফিকেটটা মেল থেকে বারবার ডাউনলোড করে নিতে পারি তো বন্ধুরা আমি সার্টিফিকেট সার্টিফিকেটটা আরেকবার আপনাদের সামনে ওপেন করে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে সেই সার্টিফিকেটটা বড় করে আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অনিন্দ মজুমদার বলে সেক্রেটারি সই রয়েছে উপরে লেখা আছে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন বলে সার্টিফিকেট অফ দ্য কমিটমেন্ট দিস ইজ টু সার্টিফাইড দ্যাট বলে আপনার নাম লেখা থাকবে তারপরে বাকি সমস্ত জিনিস এটা একটা বারকোড দেওয়া আছে তো এইটা সার্টিফিকেট এটা এটা এবার বিষয় হচ্ছে কি এটা সেরকম কোনো বিষয় না এটা জাস্ট আপনি আপনার কাছে রাখতে পারেন অনেকেই আমাকে আমি জানি কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এটা কোন কাজে লাগবে এটা আপনার সেরকম কোনো কাজে লাগবে না বা আপনি এটা দিয়ে কোনো টাকা পয়সা বা বেনিফিট সেরকম কিছু আপনি পাবেন না আর এই সার্টিফিকেটটা আপনার বের করতে কোনো টাকা পয়সাও লাগছে না তো ফ্রি অফ পুরোপুরি ফ্রি অফ কস্ট তো এটা আপনি আপনার কাছে রাখতে পারেন যে আপনি আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে আপনি যে সি তে যে এনরোল হলেন বা আপনার যে ডিটেলসটা সেটা এর আন্ডারে গেল এটা কিন্তু কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে ঠিক আছে এটা কিন্তু এইভাবেই আপনি প্রিন্ট করে হোক বা মানে ফ্রেম তৈরি করে হোক এটা কিন্তু আপনি এভাবে রাখতে পারেন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমি আশা করতে পারছি যে আপনাদের এই যে সিবি বা সিবি যে সার্টিফিকেট নিয়ে যে মানে ডাউটগুলো ছিল আশা করি কিছুটা ক্লিয়ার হয়েছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করুন কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর সবার শেষে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকম আপডেট জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ দিস ভিডিও গুড ডে বাই